সম্প্রতি একটি ভিডিও মহতারাম সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে তালাকের পরে শ্বশুরবাড়ি থেকে আগে প্রদত্ত হাদিয়া বা উপঢৌকনগুলো লিস্ট ধরে ধরে পয় পয় করে বুঝে নিয়ে তারপরে বাড়িতে গিয়েছে, মানে আগে যে উপঢৌকন দেওয়া হয়েছিল এই উপঢৌকনগুলো একটা একটা করে লিখে সেগুলোকে আবার ফেরত নিয়েছে, তারপরে বিচ্ছেদ হয়ে চলে গেছে। তো তালাকের পরে এই যেরকম দেওয়া হাদিয়া এইভাবে নেওয়া কোনো সিস্টেম আছে কিনা ইসলাম শরীয়ত? একটা তো হচ্ছে যে আপনার হাদিয়া নিয়ে আবার ফিরিয়ে নেওয়া, এটা হচ্ছে নাউজুবিল্লাহ মিন জালিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখে কথাটা আমি বলতেছি, যে নিজে বমি করে সেই বমি আবার খাওয়া, নাউজুবিল্লাহ মিন জালিক, এত নিকৃষ্টতম কাজ এটি। কিন্তু আজকাল আমাদের যে তালাকের সিস্টেমটা, সেটা মানে এরকম এক পর্যায়ে চলে যায় যে বিদ্বেষ এবং একজন আরেকজনের প্রতি যে ঘৃণা, এই পরিমাণ চলে যায় যে শুধু কেবল গিফট কেন, যদি পারতো তাহলে চামড়া খুলে নিয়ে যেত। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে লা তাবাগাদু ওয়ালা তাবাআদু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর হিংসা বিদ্বেষ করো না, শত্রুতা করো না, একজনের জন্য পিছনে লেগে থেকো না, বরং সম্পর্কটা নষ্ট হয়ে গেছে যে কোনো কারণেই হতে পারে, এটা যে একটা স্বাভাবিক জিনিস, এটা আমাদের মানে মাহাউল এবং পারিপার্শ্বিক অবস্থা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ যেহেতু অমুসলিম কান্ট্রি এবং সেখানে দেখা যায় যে আসলে তালাকের কোনো সিস্টেম নাই, এবং আমি মাফ চেয়ে কথাটা বলছি, বিকৃতভাবে আমাদের মিডিয়াগুলো তালাকের বিষয়গুলিকে উপস্থাপন করে। ইসলামে যে উদারতার বিষয়ে তালাক কখন হবে, যে হইতে পারে কারো অ্যাডজাস্টমেন্ট হয়নি, এই উদার দৃষ্টিতে দেখা বিষয়টাকে, যেহেতু হয় নাই আচ্ছা ঠিক আছে জি, কিন্তু এটা কি এইভাবে বিষয়ে তোলা হয় বিভিন্ন রকমের অনুষ্ঠানের মাধ্যমে যে এটা একটা গর্হিত নিন্দিত কাজ, এটা হয়ে গেছে মানে এখন একেবারে একজন আরেকজনের মানে পারলে হত্যা করে ফেলবে, যতটুকু পারে জুলুম সে করতে পারবে, এই জুলুমটাই তার জন্য হক, এই যে মানসিকতা, এর থেকে আমাদের সরে আসতে হবে। ধন্যবাদ। মহতারাম আবারও ফিরব, একজন করার অপেক্ষা করছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটা বলেন প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে, আমি হচ্ছে সেহরি খাওয়ার পর তাহাজ্জুদের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে ফজরে আজান দিবে, তখন ওইখানে উযু দিয়ে আমি ফজরের নামাজ পড়বো, এটা কি হবে? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। সেহরির পরে উযু তো উনি আগেই করেছেন, সেহরি খাওয়ার পরে তাহাজ্জুদ পড়েন, ওই উযু দিয়ে ফজরের নামাজ পড়া যাবে কিনা? জি, কোনো অসুবিধা নেই আমার ভাই, আপনি ওই উযু দিয়েই ফজরের নামাজ পড়তে পারেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল মক্কা বিজয়ের সময় বারবার উযু করতেছিলেন, আর না হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক উযু দিয়ে কয়েক ওয়াক্ত নামাজ পড়তেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আজকে প্রত্যেক ওয়াক্তে রাসূল আপনি উযু করতেছেন, এরকম আপনাকে আমি কখনো দেখিনি। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন আমাদান ফাআলতুহু, আমি ইচ্ছা করে এরকম করতেছি যাতে মানুষ বুঝে যে প্রত্যেক নামাজের জন্য অজু যেরকম লাগবে না, আবার অজু করলেও করতে পারে, এই দুটো কোনো মানে সাংঘর্ষিক বিষয় না। তো সুতরাং এক অজু দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি নফল নামাজ পড়বেন, ফরজ নামাজ পড়বেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তায়াম্মুমের ক্ষেত্রে হচ্ছে অসুবিধা, কারণ তায়াম্মুম তো আসলে মূল ইবাদা না, মূল ইবাদাটা হচ্ছে আসলে ওযু। জি, তাই তায়াম্মুম যদি আপনি নফল কোনো কাজের জন্য তায়াম্মুম করে থাকেন, ওই তায়াম্মুম দিয়ে আপনি ফরজ আদায় করতে পারবেন না, বরং ফরজ আদায়ের জন্য আপনার নতুন করে আবার তায়াম্মুম করতে হবে, কিন্তু ফরজ আদায়ের জন্য কোনো তায়াম্মুম করে থাকলে আপনি এটা দিয়ে নফল আদায় করতে পারবেন।